উদয়পুর গর্জির রেল স্টেশনে ছিনতাইকারী দুই মহিলা যাত্রীকে রক্তাক্ত করে নিয়ে যায় স্বর্ণালঙ্কার, মোবাইল ও টাকা। ঘটনা সোমবার রাতে গর্জি রেল স্টেশনে। আহত দুই মহিলা মা ও মেয়ে, তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দমকল কর্মীরা। রক্তাক্ত মা ও মেয়ের নাম জয়া ঘোষ এবং ঈশা ঘোষ। বর্তমানে আগরতলা চিত্তরঞ্জন রোডে ভাড়া থাকে বলে জানায় জয়া ঘোষ। রেল স্টেশনের পাথরের আঘাতে মুখে এবং মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত মা ও মেয়ে। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় তদন্ত করতে গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ এবং আরকেপুর থানার অন্যান্য পুলিশ অফিসারগণ। জানা যায়, গর্জি স্টেশনে মা ও মেয়েকে একা পেয়ে দুষ্কৃতিকারীরা প্রথমে জয়া ঘোষের গলার স্বর্ণের চেইন, মোবাইল ফোন এবং টাকার ব্যাগ জোরপূর্বক ছিনতাই করে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ধাক্কা দিয়ে মা ও মেয়েকে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই রেল স্টেশনে এখানে তো আমরা গেলাম, তারপর দুই রাতে ধরে আমরা রিকোয়ারি করলাম। এর মধ্যে একজন আমাদের প্রেসেন্ট আছে, তাদের কইল যে পাথর মধ্যে ইট বা পাথর মাসে বুঝে। তার কি রেলের যাত্রী আছে? হ্যাঁ, রেলের যাত্রী আছে। রেলের ভিতরে আছেন তারা? হ্যাঁ, রেলের ভিতরে নামছে। হাইটটা যেটা তারা পাই খোলা যাবে ওইখানে নামছে। নামার পরে কে জানি তারপরে আঘাত করছে পাথর। দুজন মহিলা না? দুজন দুজনের মাথায় আঘাত। হ্যাঁ হ্যাঁ, দুজন মাথায়। इंस्पेक्शन पे आए थे, यहाँ पता चला कि दो फीमेल्स आई हुई हैं जो थोड़ा सीरियस कंडीशन में है, तो पता चला कोई पत्थर फेंका है, तो उसी को भी चेक करा रहे कि कहाँ से आ रही थी, कहाँ जा रही थी, कैसे पत्थर लगा, और उसके अलावा और कुछ अगर चोरी हुआ या कुछ और घटना क्या हुआ एक्चुअली वो पता कर रहे हैं। अभी इलाज इनका चल रहा है, हमारी ऑफिसर हैं यहाँ पे वुमेन पी एस से, वो डिटेल में इंक्वायरी करेंगे और आगे इन्वेस्टिगेशन चलेगा।